কাতার আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারে জানান, সংগঠনের সিনিয়র সহসভাপতি আবুল কাশেমের পিতার মৃত্যুতে রাজ রাজীবের পরিচালনায় মরহুমের স্মৃতিচারণ করেন কাতার আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা ও ওমর ফারুক চৌধুরী, মোহাম্মদ ইসমাইল মিয়া, জসীমউদ্দিন দুলাল সহ অন্যান্যরা। পরে মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।